হাই বন্ধুরা আজকে আমরা দেখবো ইউকো ব্যাঙ্কের এটিএম কার্ড বা ডেবিট কার্ডের ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন আমি এখানে ইউকো ব্যাঙ্কের একটা এটিএম কার্ডের ফর্ম নিয়ে এসেছি ফর্মটার এক সাইডে বাংলায় লেখা আছে আর এক সাইডে ইংলিশে লেখা আছে আপনাদের যেটা বুঝতে সুবিধা হবে আপনারা সেই দিকটা ফিল আপ করবেন আমি ইংলিশটাই ফিল আপ করে দেখাচ্ছি সবার প্রথমে বলেছে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন তারপরে বলেছে আই এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম এবং টাইটেল লিখতে হবে তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে তার নাম লিখবেন একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন ক্যাপিটালে আমরা পুরো ফর্মটা ক্যাপিটালে বা ব্লক লেটারে ফিল আপ করবো এরপরে বলেছে অ্যাকাউন্ট নাম্বার এই লাইনটার মধ্যে দিয়ে আপনাদের ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন যারা বাংলায় ফিল আপ করবেন তারা সেম একইভাবে এখানে ফিল আপ করবেন এরপরে বলেছে প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট অপশান আচ্ছা এক নম্বরে বলেছে ডেবিট কার্ড যেহেতু আমরা ডেবিট কার্ড বা এটিএম কার্ড নিচ্ছি জন্য এই বক্সটার মধ্যে টিক করব তারপরে বলেছে আপনারা কী ধরনের এটিএম কার্ড বা ডেবিট কার্ড নিতে চান পার্সোনালাইজ না নন পার্সোনালাইজড পার্সোনালাইজড এটিএম কার্ড মানে যে এটিএম কার্ডের ওপরে আপনাদের নামটা প্রিন্ট থাকবে আর নন পার্সোনালাইজড মানে যে এটিএম কার্ডে আপনাদের নামটা প্রিন্ট থাকবে না সাধারণত যাদের খুব তাড়াতাড়ি দরকার হয় এটিএম কার্ডে যে আমার একটা আর্জেন্ট এটিএম কার্ড বা ডেবিট কার্ড দরকার সেক্ষেত্রে নন পার্সোনালাইজড এটিএম কার্ড ব্যাঙ্ক থেকে ইস্যু করে দেয় তো আপনারা পার্সোনালাইজডের ওপরে টিক করবেন তারপরে বলেছে মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাংকিং যদি একই সাথে আপনারা মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাংকিংও চালু করতে চান তাহলে এই বক্সগুলোকে ঠিক করবেন না হলে এগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন তারপরে বলেছে কাস্টমার আইডি এই কাস্টমার আইডি নম্বরটা যদি এখানে লিখতে হয় এটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন সেখান থেকে দেখে এখানে লিখে দেবেন আর যদি পাসবুকে না পান তাহলে ব্যাঙ্কের কর্মীদের জিজ্ঞাসা করবেন তারা বলে দেবে সেটা এখানে লিখে দেবেন তারপরে মোবাইল নাম্বার এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখবেন এবং ইমেল আইডি যদি থাকে একটা ভ্যালিড ইমেল আইডি এখানে দিয়ে দেবেন তারপরে ডেট যে ডেটে আপনারা ফর্মটা ফিল করে ব্যাঙ্কে জমা করবেন সেই দিনকার ডেটটা এখানে দিয়ে দেবেন তারপরে বলেছে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার ইনক্লুডিং জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে এখানে একজন সাইন করবেন যদি জয়েন্ট অ্যাকাউন্টে তাহলে এখানে দুজন সাইন করবেন তো মোটামুটি ফর্মটা ফিল আপ হয়ে গেল এরপরের যে পোর্শনটা আছে এগুলো আমরা কিছু করবো না এগুলো যা করার ব্যাঙ্ক থেকে করবে আপনারা এইটুকুই ফিল আপ করবেন এইভাবে ফিল আপ করবেন আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টে জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে ইউকো ব্যাঙ্কে জমা করে দিলে আশা করি আপনাদের এটিএম কার্ড বা ডেবিট কার্ড বাড়ির ঠিকানায় চলে আসবে আর যদি বলে ব্যাঙ্ক থেকে কালেক্ট করে নিতে তাহলে আপনারা ব্যাঙ্ক থেকে পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ